নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কমলা কাতলা। একঘেয়ে মাছের ঝোল বা মাছের কালিয়া না খেয়ে স্বাদ বদলাতে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। দেখে নেওয়া যাক ভিন্ন স্বাদের কমলা কাতলার রেসিপি। কমলা কাতলা বানাবার জন্য নিয়েছি 3 পিস কাতলা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। মাছের পিসগুলোতে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর লবণ আর হলুদ মাখিয়ে 15 মিনিট মাছের পিসগুলোকে এইভাবেই রেখে দিতে হবে। পনেরো মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে তেল। আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেল, যেটা ইচ্ছে নিতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছের পিস আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে বা কড়া করে কিন্তু মাছ একেবারেই ভাজবেন না। এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দিতে হবে। মাছগুলো ভাজতে ভাজতেই আমি মাছের ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি কুচিয়ে নেওয়া আদার টুকরো, একটা বড় সাইজের টমেটো আর 4টে কাঁচা পাকা লঙ্কা। এগুলোর একদম মিহি করে আমি পেস্ট বানিয়ে নেব। মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে, দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। অপরদিকে মাছগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে আমি ভাজিনি। যদি মাছ খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। ওই একই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে আর 1টা তেজপাতা। মিডিয়াম টু হাই ফ্লেমে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে। যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণে একটু জল নিয়ে বাকি মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ মশলার থেকে তেল ছাড়তে শুরু না করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের জল। ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। জলের পরিমাণ খুব বেশি দেওয়ার একেবারেই দরকার নেই, তবে আপনাদের যদি গ্রেভি বা ঝোলের পরিমাণ একটু বেশি লাগে তাহলে আপনারা অবশ্যই গ্রেভির পরিমাণটা বা ঝোলের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পর মাছের পিসগুলোকে একবার করে আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু টক ভাবটা ব্যালেন্স করবে, তাই চিনিটা অবশ্যই অল্প পরিমাণে একটু ব্যবহার করবেন। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট আমি মাছের ঝোলটাকে ফুটতে দেব। ততক্ষণে আমি একটা কমলা লেবুর থেকে জুসটা বের করে নিচ্ছি।
লেবুটাকে অর্ধেক করে নিয়ে এইভাবে চিপে আমি লেবুর জুসটাকে বের করে নিচ্ছি। লেবুর রসটা বের করে নেওয়া হয়ে গেছে, তবে এর মধ্যে লেবুর পাল্প আর বীজগুলো রয়ে গেছে, এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। তিন থেকে চার পিস মাছের জন্য একটা বড় সাইজের লেবুর রস কিন্তু যথেষ্ট। তবে আপনারা যদি বেশি পরিমাণে মাছের ঝোল করতে চান, সেক্ষেত্রে আপনারা লেবুর পরিমাণটা অবশ্যই বাড়াতে পারেন। আমার হাফ কাপের থেকে একটু কম পরিমাণে রস হয়েছে। অপরদিকে গ্রেভিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, মানে মাছের ঝোলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তবে আমি আরও একবার মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি। মাছের ঝোলের টেক্সচার আর গ্রেভির কনসিস্টেন্সি কিন্তু ঠিক এই রকম হলেই বেশি ভালো হবে, মানে একটু ঘন হলে বেশি ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কমলা লেবুর রস বা জুসটা, দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা। কমলা লেবুর রস দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে মাছের ঝোল একেবারেই ফোটাবেন না, তাহলে মাছের ঝোলের স্বাদ নষ্ট হয়ে যাবে, তেতো ভাব চলে আসবে। হাই ফ্লেমে জাস্ট এক মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন ঝোলটা যেই ফুটতে শুরু করে দিয়েছে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি, পাঁচ মিনিট পর সার্ভ করব। গরম ভাতের সাথে এই গরম গরম কমলা কাতলা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।